আসসালামু আলাইকুম কিছু কথা আসলে না বললেই নয় যে দেশের মানুষের দুবেলা খাবার জন্য এখনও জীবনের সাথে সংগ্রাম করতে হয় যুদ্ধ করতে হয় আর সে দেশে আমি দেখলাম যে বাঘ গণনা করার জন্য আপনার সিসার টিকুটি টাকা কল্পনা করা যায় আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের বন বিবাগ সুন্দরবনে বাঘ গণনা করার জন্য তারা সিসার টিকুটি টাকা সরকারের কাছে বরাদ্দ চেয়েছে একটা হাস্যকর ব্যাপার এটা আমার মনে হয় আমি যতটুকু জানি যে দুই সালের বাঘ গণনা হিসাবে দেখা যায় যে সুন্দরবনে মাত্র দুশো আঠারোটার মতো বাঘ আছে সেখানে আপনার সুন্দরবনের মতো জায়গায় আপনার বাঘ গণনার জন্য ষাট্টি কোটি টাকা বরাদ্দ তার মানে একটা বাঘের পিছিয়ে মোটামুটি তিরিশ লক্ষ টাকার মতো খরচা করতে হবে যে দেশের মানুষ ঠিকমতো দুগোলা ভাত খেতে পারে না ভাত খাওয়ার জন্য তাদের আন্তপান্ত বেরিয়ে যায় সেখানে সে দেশে ভাগ গণনা করার জন্য আমরা সেই ষাটটি কোটি টাকা এটা কি আসলে কি মামু বাড়ির আবদার কিনা এটা আমি বুঝি না আমাদের আসলে বন বিভাগে যারা দায়িত্ব পালন করছে আসলে এদেরকে খতিয়ে দেখা উচিত এরা কি মানুষের কাতারে পরে কিনা এরা কি আসলে কি মানুষ নাকি পশু পাখি থেকে অদম কীভাবে সম্ভব এটা আমি এটা বুঝতেছি না তাও আমি যতটুকু শুনেছি যে মাত্র চল্লিশ পার্সেন্ট জায়গা ওরা সেখানে গমতে পারবে সুন্দরবনের আর বাকি জায়গাটা ওনাদের পক্ষে গণনা করা সম্ভব নয় এই চল্লিশ পার্সেন্ট জায়গায় গণতেই ওনাদের সিষাট্টি কোটি টাকা লাগবে পাঁচ ছয় মাসের ভিতরে ওনার গণনা কমপ্লিট করবে কী এমন কাজ আছে আমাদের দেশে বাঙালিদের যে আপনারা ওখানে বাঘ তারা গণনা করতে পারবে এটা আসলে আমাদের তদন্ত করে দেখা উচিত আমি মনে করি আমাদের দেশের সরকার প্রধানের অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে কারণ কিছু ছাগল পাগলের কারণে আজ আমাদের দেশের এই অবস্থা যারা পারে না কোনো কাজ করতে না পেরে বসে থাকে বড় বড় জায়গায় বসে থেকে তারা যখন ইচ্ছা তখন একটা বিল বানিয়ে দিয়ে কাজের একটা আবদার করে আসলে এটা খুব একটা জঘন্যতম অপরাধ এটা মনে করি যে আমি একটা ফয়সলা করা উচিত না কিন্তু ওদের ভবিষ্যতে এরা কিন্তু আরও মাথা ছাড়া দিয়ে উঠবে শিশিকুড়িটা যেখানে বরাদ্দ করলে মানুষের কিন্তু অনেক আপনার যানমালের ব্যবস্থা করা যায় মানুষের খাবারের ব্যবস্থা করা যায় আপনি এটা না করেন আপনি বনের ভিতরে বন সংরক্ষণ করুন যেখানে আমাদের দেশে বছরে কিন্তু হাজার হাজার আপনার কি বলে এ হেক্টর জমি বন উজাড় হয়ে যাচ্ছে গাছ কেটে মানুষ সবার করে দিচ্ছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ যে গাছ কেটে ফেলছে সেখানে আমরা কী করতে পারছি দেখতেছি যে আপনার তারা ছেিয়াটি কোটি টাকা আবদার করছে এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা এগুলো আসলে মোটেই কাম্য নয় এগুলো আমাদের ব্যক্তিদের অবশ্যই খেয়াল রাখতে হবে তা আমি আশা করবো অবশ্যই এগুলো আমাদের খেয়াল করবে যারা এইসব দায়িত্ব আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আন্তরিক ব্যবস্থা করতে হবে দর্শক দাইন আপনাদের আসে কথাগুলো কেমন লাগছে সামান্য ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা বলে আজকের এখনকার মধ্যে বিদায় নিচ্ছি কথা